নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলো 100% 2024 সালে এখান থেকে তোমরা কমন পাবে। তোমাদের 8 নম্বরে টোটাল 5খানা বড় প্রশ্ন লিখতে হবে, 5 আটা 40 নম্বর থাকবে। তো দেখো কোন প্রশ্নগুলো 100% আসবে। আমি যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, পার্ট এ, পার্ট বি, পার্ট সি, পার্ট ডি, পার্ট ই, এখান থেকে তোমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কমন পাবে। তো দেখো পার্ট এ থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, ফার্স্ট প্রশ্ন কী আছে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট প্রশ্ন আছে, গৃহস্থ জীব বৈচিত্র্য বলতে কী বোঝো? জীব বৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন, স্বস্থানিক এবং অস্থানিক সংরক্ষণের পার্থক্য লেখো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো? পরের প্রশ্ন কী আছে 3 নম্বরে? 3 নম্বরের প্রশ্ন আছে, পরিবেশ দূষণের সঙ্গে জীব বৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। জীব বৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? জীব ভাণ্ডার কাকে বলে? 4 দাগের প্রশ্ন, ভারতবর্ষের জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 দাগের প্রশ্ন, বন্যপ্রাণীর ব্যবস্থাপনার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। জিন সম্পদ ভাণ্ডার কাকে বলে? 6 দাগের প্রশ্ন কী বলেছে, জীব বৈচিত্র্যের মূল্য বলতে কী বোঝো? সঠিক উদাহরণ সহ আলোচনা করো। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা 2024 সালে কমন পেয়ে যাবে। সুপ্রিয় দর্শকার্থী, এখান থেকে তোমরা বি নম্বরের প্রশ্ন এবং সি নম্বরের প্রশ্ন কমন পাবে, ঠিক আছে? বি দেখেও আসতে পারে, সি দেখেও আসতে পারে, ঠিক আছে? বা রোমান 2তেও আসতে পারে এবং রোমান 3তেও আসতে পারে। 1 দাগের প্রশ্ন, বাস্তুতান্ত্রিক উন্নয়নের সঙ্গে আর্থসামাজিক উন্নয়নের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। 2 নম্বরের প্রশ্ন, সুস্থায়িত্বের নীতিসমূহ আলোচনা করো। তো দেখো 3 দাগের প্রশ্ন কী বলেছে, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো? তো দেখো একটা কথা তোমাদের আমি বলবো, সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু 2023 সালে কিন্তু উচ্চ মাধ্যমিকে এসে গেছে, তার জন্য তোমাদের এই প্রশ্নটা না পড়লেও চলে। তোমরা এটা পড়ে যাবে, বাস্তুতান্ত্রিক উন্নয়ন বলতে কী বোঝো, এটা তোমরা দেখে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রায় মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। 5 দাগের প্রশ্ন, প্রধান লক্ষ্যগুলি আলোচনা করো, কারণ বাধাগুলি কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু লক্ষ্যটা পড়ে যাবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? 6 দাগের প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন 1986 এর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ওরই সঙ্গে আছে পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সাত নম্বরের প্রশ্ন আছে, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো, উদাহরণ দাও। 8 নম্বরের প্রশ্ন, পরিবেশ ব্যবস্থাপনার গুরুত্ব লেখো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাকে বলে? 9 দাগের প্রশ্ন, ভারতবর্ষে পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি লেখো। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলনে গৃহীত যে কোনো 4টি নীতি উল্লেখ করো, ঠিক আছে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো পার্ট সি থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, 1 দাগে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার জৈব সারের গুরুত্ব লেখো। মিশ্র চাষ কাকে বলে? 2 দাগের প্রশ্ন, সুসংগত কীট পোকা নিয়ন্ত্রণের ব্যবস্থা বলতে কী বোঝো? ফসল উৎপাদনে মাইক্রোরাইজারের ভূমিকা উল্লেখ করো। তো দেখো একই প্রশ্ন কিন্তু অনেকবার আছে, ঠিক আছে? পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, কৃষিতে জৈব সার ও রাসায়নিক সারের ব্যবহার লেখো। 4 দাগের প্রশ্ন, জলসেচের প্রয়োজনীয়তা কী? আমাদের দেশে জলসেচ ব্যবস্থাপনা আলোচনা করো, মানে আমাদের দেশে জলসেচ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। 5 দাগের প্রশ্ন, শস্য সংরক্ষণ ও বন্যপ্রাণী সংরক্ষণ কী? তো দেখো গ্রুপ ডি থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, 1 নম্বরে, সুস্থায়ী সমাজ বলতে কী বোঝো? এর সঙ্গে সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। 2 দাগের প্রশ্ন, সুস্থায়ীর ধারণা দাও, সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি লেখো। 3 নম্বরের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? সহনযোগ্য ভোগের ধারণা দাও। পরের প্রশ্ন কী আছে, 4 দাগের প্রশ্ন, কী বলেছে জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কী করা সম্ভব, উদাহরণসহ আলোচনা করো।
পাঁচ দাগের প্রশ্ন, সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো? বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। এই একই প্রশ্ন কিন্তু আমি অনেকবার দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। অনেকে ভাবছে অনেক প্রশ্ন দিয়েছি, কিন্তু না, একই প্রশ্ন কিন্তু অনেকবার রিপিট হয়েছে, ঠিক আছে? তো দেখো, গ্রুপ ই থেকে যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি, গ্রুপ ই থেকে ফার্স্ট প্রশ্ন, সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত আলোচনা করো। দু নম্বরের প্রশ্ন, ভারতবর্ষের সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তা লেখো। তিন নম্বরের প্রশ্ন, পরিবেশের উপর কৃষির রাসায়নিক সারের প্রভাব আলোচনা করো। মিশ্র চাষ কি? চার দাগের প্রশ্ন, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। পাঁচ দাগের প্রশ্ন, সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনার জৈব সারের ভূমিকা লেখো। ছয় দাগের প্রশ্ন, সুস্থায়ী কৃষির কর্ম পরিকল্পনা আলোচনা করো। তো দেখো, গ্রুপ এ বি সি ডি ই টোটাল পাঁচখানা প্রশ্ন আসবে তোমাদের, টোটাল কিন্তু পাঁচখানা প্রশ্ন লিখতে হবে, আট নম্বর করে থাকবে, পাঁচ আটা চল্লিশ, ঠিক আছে? এবং এমসিকিউ এসএকিউবে থাকবে চল্লিশ, থাকবে টোটাল থাকবে আশি, এবং কুড়ি নম্বরের প্রজেক্ট থাকবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।